তুমি এই যে হুটহাট পাগলামিগুলো করো, এটা তারকা মাহিয়া মাহি হওয়ার পর করো নাকি এরকম আগেও ছিল? আগেও ছিল, কিন্তু আগে আম্মুর মানে অত্যাচারে আমি বেশি একটা আমার ভেতরের এই সম্ভাবনাগুলো মানে এগুলো প্রকাশ করতে পারতাম না, কারণ আম্মু হচ্ছে হ্যাঙ্গার থেকে শুরু করে মানে এগুলো দিয়ে মারতো আমাকে, তো এই জন্য আর কি করতে পারতাম না। তখন তো স্কুলে মানে আমি 2012 তো আসি, আমার ফার্স্ট সিনেমা রিলিজ হয়েছে, তো তখন আমি মনে হয় ফার্স্ট ইয়ারে পড়ি, মাত্র ভর্তি হয়েছে, তখন থেকে আসলে সিনেমার প্ল্যানিং তখন থেকে ঢুকেছি। তো তার আগে তো আসলে স্কুলেই পড়তাম, তো তখন খুবই টাইটার ভেতরে ছিলাম। তোমার স্কুল কলেজের মানে কোথা থেকে? উত্তর হাই স্কুল, আমার স্কুল সিটি কলেজ, কলেজ এই তো ইউনিভার্সিটি। আচ্ছা, কত দূর পর্যন্ত তুমি পড়াশোনা করেছো? ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করেছি, মানে এই সিনেমা কমপ্লিট, হ্যাঁ মানে চলচ্চিত্রে ঢোকার পর পরেই পরে, হ্যাঁ তখনও তুমি কন্টিনিউ করে গেছো। আচ্ছা, তারপর আর মনে হয়নি বা ইচ্ছা হয়নি যে পড়াশোনাটা কন্টিনিউ করি? আমার আমার না খুব শখ, কেন যে আমার খুবই শখ যে আমি মাস্টার্সটা করব ঢাকা ইউনিভার্সিটি থেকে, করার খুব ইচ্ছা পাগলামির উপর। না ওটা তো অলরেডি পিএইচডি করা আছে, হ্যাঁ না তখন এটা খুব খুব স্বপ্ন ছিল আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, কারণ আমার আমি না ছোটবেলা থেকে কেন জানো আমার ঢাকা ইউনিভার্সিটির আইবি এর যারা আছে আমি না তাদেরকে দূর থেকে হেঁটে গেলে আমার না তাদেরকে মনে হয় কি তারা একটা এলিয়ান যাচ্ছে, মানে আমার না কেন যেন মানে এই আইবি এটার উপরে খুব মানে খুব স্বপ্ন ছিল আমি পড়ব, কিন্তু যেহেতু পড়াশোনার করতে পারিনি ঠিক মতো, কারণ শুটিংয়ের জন্য তখন এই ওই সময়টা তো আমি খুব সিনেমা করেছি, তো পড়াশোনা ঠিক মতো করা হয়নি, এই জন্য আর হয়নি। বাট মাস্টার্সটা করার ইচ্ছা আছে, বাট এখনও। আমাদের সাথে আছে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তোমার থেকে বেশি না, থ্যাংকস সত্যি কথা বলার জন্য। না মোটেও সত্যি না, তুমি এখনকার সময় আসলেই অনেক জনপ্রিয় এবং তোমার যতগুলো কাজ আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখে মনে হয় না। আমি একটু বলতে চাই, ভাষণ একটু দিতে চাই, সেটা হচ্ছে যে একদমই না এই সময় আর ওই সময় বলতে কিছু নেই, অবশ্যই এই সময় মানে আমি এখন কাজ করছি, তোমরা এখন কম কাজ করছো মানে সিনেমা সেটা, বাট কোনো একটা বর্ডারে হ্যাঁ একটা ছেলে গরু চড়াচ্ছে, তাকে যদি যে বলা হয় পূর্ণিমাকে, সে বলবে হ্যাঁ তার সিনেমা আমি কত দেখছি চিনি তো, বাট আমাকে যদি বলে মাহিকে, মাহি মানে চিনবেই না। সো আমাকে ধরে ধরে মানুষকে ধরে ধরে চিনাতে হয়, তো জিনিসটা হচ্ছে যে আমি সবসময় সবখানে যে বলি যে তোমরা যে পরিমাণে মানুষের কাছে জনপ্রিয় এখনও, এটার ধারে কাছে আমরা যেতেও পারবো না। না আজকে এই প্রোগ্রামে যে মানে একদম মুখস্থ করে আসছো কেন? না এটা আমি অনেক জায়গায় বলেছি যে ওই যে গরু চড়ানোর কথা এটা বলছি অনেকবার। এখনকার যুগ অনুযায়ী, এখনকার ট্রেন্ড অনুযায়ী তুমি কিন্তু অনেক জনপ্রিয়, সেই কথা আমি তোমাকে বলছি। আমি তো বলেছি, আমি কি বলেছি? আমি না, আমি বলেছি আমাকে দর্শক মনে হয় প্রোগ্রামটা ও শেষ করতে দিবে না, হয় ওই প্রশ্ন করবে ওই উত্তর দিবে। আমার কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে মাহি, এখানে একদম পাগলামি করা যাবে না।